কেউ যদি তিনটি নিয়ত করে আর ইবাদত করে একটি তাহলে কি সব সব তিনটি ইবাদতে পাবে নাকি একটি ইবাদতে যেমন সওয়ালের ছয় রোজা আর ওই মাসে তেরো চোদ্দ পনেরো এবং সোমবার বৃহস্পতিবার নিয়ত করলো আগামী কাল সওয়ালের রোজা আমি ওই মাসের তিনটির একটি আর ওই দিন সোমবার হওয়ার কারণে সাপ্তাহিক দুইটি রোজারও নিয়ত করলো এখানে নিয়ত তিনটি হলো আর রোজা হলো একটা হলো সব কয়টা পাবে বিষয়টা খুব চমৎকার প্রশ্ন অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন অনেকেই এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ নেই অনেকে মনে করে শুধু নিয়ে তো সব হয়ে যায় কথা ঠিক না এটা অনেকেই প্রচার প্রসার করে যাচ্ছেন ঠিক না মনে রাখবেন প্রত্যেকটি সব প্রত্যেকটি আমল আলাদা আলাদা করা উচিত সব পেতে হলে সব পেতে হলে প্রত্যেকটি আমল আলাদা আলাদা করতে হবে প্রত্যেকটি নিয়ত আলাদা হতে হবে এটা হচ্ছে নিয়ম একই জাতি হলেও একই জাতি হলেও আপনাকে প্রত্যেকটি আলাদা আলাদা করতে হবে ত কখন আপনি সেটা সব একসাথে করতে পারবেন এটা একটা নিয়ম আছে ইসলামে একটা হচ্ছে যদি এক জাতীয় হয় যেমন সলাদ জাতি সলাতের সাথে যুক্ত হবে এটাও এক জাতীয় সম সমের সাথে যুক্ত হবে এটা এক জাতি এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আপনি দুইটাকে আলাদা করার সুযোগ আপনি আর পাচ্ছেন না দুইটাকে আলাদা করার সুযোগ আপনি পাচ্ছেন না এমত অবস্থায় শুধুমাত্র এমত অবস্থায় শুধুমাত্র আপনি তিনটা দুইটা তিনটাকে একসাথ করতে পারবেন এই আর সুযোগ দেওয়া হচ্ছে না ধরেন আপনি মসজিদে ঢুকলেন দেখলেন যে একামত দিয়ে দিছে সাধারণত আপনার নিয়ম হচ্ছে মসজিদে ঢুকলে দুই টাকা তাড়াতাড়ি করা মনে রাখবেন সেটা তখন আপনার নিয়তের কারণ নিয়তের কারণে আপনি নিয়ত আছে কিন্তু পাচ্ছেন না কারণ একামত দিয়ে দিছে এখন আপনি একসাথে নিয়ত করলে আপনি সেই সোয়াবটা পাবেন কিন্তু অর্থাৎ আপনি আপনাকে দখল মসজিদের সোয়াবটা আপনি পেয়ে যাবেন অজুর অজুর যদি পড়ার অজু করে আপনি সরাত পড়ার নিয়ম থাকে সেটাও যদি টাইম পানাই যেন পড়তেন না হলে আপনি পড়তেন আপনার নিয়ত আছে পুরোপুরি কিন্তু আপনি করতে পারেননি কারণ টাইম দেওয়া হয়নি সুতরাং আপনি সেটা সব পাবেন নিয়তের কারণে সেটা হচ্ছে আপনাকে ফত্তাক্লাহ মাস্তা তার যতটুকু তুমি পারো আল্লাহ তাকেও অবলম্বন কর এই নীতিতে আপনি অবলম্বন করলেন কিন্তু আপনি জানেন যে এখনও সাওয়াল মাসের বিরাট অংশ বাকি আছে আপনি সাওয়াল মাসের রোজাগুলোকে এই সময়ে করলেন এই সময় করলেন ইচ্ছা করে যে এই সময় করবো যাতে করে একসাথে তিনটা হয় একসাথে তিনটা হয় তাহলে আপনি কিন্তু আসলে তিনটা ভিন্ন ভিন্ন পালন করতে পারছেন আপনি তিনটা ভিন্ন ভিন্ন পালন করেন নাই তাহলে বোঝা গেল যে আপনি এখানে একটারই সোয়াব পাবেন অর্থাৎ যেটা আপনি নিয়ত করেছেন সবার মাসেরটা সোয়াব পাবেন বাকিটা আপনি করতে পারেন নাই হ্যাঁ যদি এরকম হয় যে আর সময় পাওয়া যাবে না এই জন্য আমি করছি সেটা এখন আলাদা একসাথে তিনটা হতে পারে যখন শেষের দিকে আসছে আপনি করেননি কোনো কারণে তখন আপনার এখন মনে হচ্ছে যে সোমবার এবং বৃহস্পতিবার আমার সমের ভিতরে পড়ে যাচ্ছে এই সিরিয়ালে তখন আপনি তিনটার সব দুইটা পেয়ে যাবেন অর্থাৎ সোমবার বৃহস্পতি সব পাবেন আর সবারের সব পেয়ে যাবেন এটা হচ্ছে এখানে মৌলিক নীতি এখানে আপনি ইচ্ছা করে তিনটে এখন যে পালন করলাম এরপর আর তিনটা ছয়টা হইলো এরপর বললাম যে আমি তো তিনটা নিয়ত করছি সোমবারও হয় বৃহস্পতিবারও হয় মিলে গেল। এই জাতীয় মিলে দেয়ার সিস্টেম এগুলি কোনো কোনো গোষ্ঠী করে থাকে লক্ষ কোটি যারা উনপঞ্চাশ কোটি আপনি জানেন যে উনপঞ্চাশ কোটি সবেন হিসাব করে যারা বসে বসে তারা করতে পারে আল্লাহর দরবারে এগুলি এই নীতি এই এইভাবে নীতি আল্লাহ তালা কখনও আমাদের জন্য জানাননি এগুলি আল্লাহ তারা ছিল আমাদেরকে বোঝাননি স্বাভাবিক রেলাম কখনও এটা করেননি তারা ভিন্ন ভিন্নভাবে আবাদত করতেন প্রয়োজন যদি হয়তো বিশেষ কারণে না করতে পারে তারা সেটা করতেন এরকম কেউ কেউ বলতে পারে একটা কথা সেটা হচ্ছে সওওয়াল মাসের শেষে যে শেষের দিকে এসে গেল কিন্তু আমি সম পালন করতে পারি নাই আমার কাছে কাজা সম রয়ে গেছে এখন কাজার কারণে কি আমি সওয়ালের শ পাবো কি সব পাবো কি না কাজার কারণে আমার সওয়ালের শম পাবেন না কাজা করতে হবে এটা ফরজ কাজাটা করে ফেলেন সওয়ামের স্ব সওয়ালের স্বপ্ন নিয়তের কারণে সব পাবেন আর যদি আপনি সাওয়াল মাসে নাও করতে পারেন আপনি পরের মাসের দিকেই করবেন তাহলেও আপনি পাবেন রসোল্লা সাল্লা উদ্দেশ্য মান স মাদান আতবাহু সিত্তামিন সাওয়াল এর অর্থ এই নয় যে সাওয়ালের ভিতর হতে হবে এর অর্থ হচ্ছে এর পরে ছয়টি রোজা এর সাথে মিলিয়ে রাখছে যখনই আপনি করতে পারেন এর সাথে ছয়টি রোজা তখনই আপনার সেটা আদায় হয়ে যাবে তবে সাওয়ালে যে সব পেতেন জিলকাতে গেলে এই সব পাবেন না এটা হলো পার্থক্য এটা হলো পার্থক্য কিন্তু সাওওয়ালের আপনি ফরজ কারণে আপনি যেহেতু আপনি দেরি করতেন করতে পারেনি বিশেষ কারণ অসুস্থতার কারণে কোনো সমস্যার কারণে আপনি শেষ যখনই আপনি ফরজগুলি শেষ করবেন তখন শুরু করবেন জিল ইয়াগুলো সওয়ালেরগুলো যখন সওয়ালেরগুলো শেষ করতে পারবেন না জিলকাতে বাকিটা করেন সব কম হবে কিন্তু আপনার নিয়ত ছয়টা রোজ ছয়টা পাল পালন হয়ে যাবে এবং আপনি এটার মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে পুরো বছরে সব পাবেন কোনো সমস্যা হবে না অনেক মানুষের মনে হয় সওয়াল চলে গেলে বুঝে আর নাই না সবাই চলে গেলেও এই এটা পালন করা যায় বাকিটা করা যাবে কোনো সমস্যা নেই অথবা যদি মোটেই করতে পারেন না পুরোটাও সওয়ালের পরেও করতে পারবেন তবে সকালে করলে যে সব পেতেন সেটা পাবেন না কিন্তু আপনি ওইটা পাবেন যেটা আপনাকে বলা হয়েছে যে একটা শূন্য মোতাবেক টাইম মোতাবেক না হলেও শূন্যটা আপনি করতে পেরেছেন এটা হলো মূল কথা আপনি তখন সারা বছর সহমে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহের মত এবং এটা শক্তিশালী মত বলে আমরা মনে করি